তো তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু 14ই জুন, আজকে রাবির প্রাথমিক সিলেকশনের রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রেজাল্টটি কিন্তু হচ্ছে না। রেজাল্ট কিন্তু আগামীকাল হবে, অর্থাৎ 15ই জুন, আগামীকাল 15ই জুন সিলেকশনের রেজাল্ট হবে। দুপুর 12টার পর থেকে এই সিলেকশনের রেজাল্ট তোমরা জানতে পারবে। তো আগামীকালই আবার কিন্তু চূড়ান্ত আবেদন শুরু হবে। তো আমি তোমাদের বিষয়টি বলে রাখি যে হ্যাঁ, ডেট কিন্তু পিছিয়ে গেল, পরের দিনে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আরেকটি সমস্যা তোমাদের মাঝে হয়, সেই বিষয়টি হচ্ছে ধরো তুমি সিলেক্ট হয়েছো কিন্তু তুমি মেসেজ পাওনি, সেক্ষেত্রে তুমি টেনশন ফিল করবে না। আগের ভিডিওতে কিন্তু বিস্তারিত বুঝিয়ে বলেছি, ধরো সিলেক্ট হয়েছে মেসেজ পাওনি, টেনশনের কোনো কারণ নাই, ডিরেক্ট তুমি একদম ওয়েবসাইটে যাবা, ঠিক আছে? ওয়েবসাইটে তোমার আচ্ছা যে ইনফরমেশন দিয়ে লগ ইন করবা, লগ ইন করলেই কিন্তু তুমি দেখতে পারবো কোন ইউনিটে সিলেক্ট হয়েছো, ঠিক আছে? একটি বিষয়। আর হচ্ছে যে মেসেজ কিন্তু আসতে একটু লেট হয়, ঠিক আছে? তো দেখা গেল যে আমি যদি 1 ঘন্টা আগে মেসেজ পাই, তুমি 1 ঘন্টা পরে পাবা, এরকম নেটওয়ার্ক জনিত সমস্যা নানা কারণে SMS আসতে লেট হয়। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে SMS-এর অপেক্ষায় না থেকে ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে চেক করে নেওয়া। যদি তুমি সিলেক্ট হও, সিলেক্ট হওয়া ইউনিটগুলো তোমাকে দেখাবে, একদম পরিষ্কারভাবে লেখা থাকবে, তুমি একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, লেখা পড়লে বুঝতে পারবা। আর যদি না হয়, সেক্ষেত্রে সুন্দর বাংলা লেখা থাকবে, আপনি এ পর্যায়ে কোন ইউনিটের জন্য সিলেক্ট হননি, এটি পড়লে তো বুঝতেই পারছো তুমি সিলেক্ট হওনি। তারপর তোমাকে বললো পরবর্তী সিলেকশনের জন্য অপেক্ষা করুন। ওই যে বলেছিলাম 3 ধাপে সিলেক্ট করা হবে, তো এইভাবে সুন্দর ভাষায় লেখা থাকবে, ঠিক আছে? তো তোর রেজাল্টের বিষয়ে তো আমি বলেছিলাম কিভাবে রেজাল্ট দেয়, SMS এবং ওয়েবসাইট দুই মাধ্যমেই দেখা যায়। তো আশা করছি আগামীকাল 12টার মধ্যেই তোমরা রেজাল্ট পাবে, এবং সেখানে কিন্তু মেসেজে সুন্দর করে লেখা থাকবে যে কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন বিফোর, ডেট দেওয়া থাকবে। ধরো 15 থেকে তোমাকে 20 তারিখ কথার কথা সময় দিল, যে কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন বিফোর এই ডেট, এর মধ্যে আপনি কমপ্লিট করে ফেলুন, ঠিক আছে? তারপর যখন দ্বিতীয় ধাপে তোমরা কেউ সিলেক্ট হবে, তোমাদেরকেও ডেট দিবে। শেষের দিকে কিন্তু খুব কম ডেট থাকে, প্রথম সিলেকশন যারা সিলেক্ট হয় তাদের বেশি ডেট দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর যারা বাটন ফোন ইউজ করো, ইনবক্স ফুল থাকলে খালি করে ফেলো, মেসেজ ঢুকতে পারে, ঠিক আছে? ফোন খোলা রেখো, মেসেজ চলে আসবে। মেসেজ কীভাবে আসবে বলেছি, ধরো তোমার নাম সজীব, এরকম আসবে, সজীব ইউ হ্যাজ বিন সিলেক্টেড ফর ইউনিট A, B, C, যে ইউনিট সিলেক্ট হবে সেটি আসবে, ওকে? তো রেজাল্ট আগামীকাল হচ্ছে, আজকে হচ্ছে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।